Assalamualaikum everyone, welcome to another vlog. কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেদিন বিকালবেলা আমি আর আমার ছোট বোন হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বালুর মাঠে। মানে আমাদের এলাকায় একটা মাঠ আছে যেটাকে আমরা বলি বালুর মাঠ। অ্যান্ড ওখানে হচ্ছে মানে প্রতিদিন বিকালবেলা একটা মেলার মতন হয়, মানে অনেক কিছু পাওয়া যায় ওইখানে। কী কী পাওয়া যায় সেটা এখন তো দেখতেই পারবেন আপনার ভিডিওতে। তো আমি চেষ্টা করেছি সেটাই আপনাদেরকে দেখানোর। আমি আরেকদিনও বালুর মাঠের একটা ছোটোখাটো ব্লগ দেখিয়েছিলাম, মানে একটা পার্ট ছিল আর কি। তো আজকে ভাবলাম যে জাস্ট একটু ঘোরাও হলো আর আপনাদের সাথে শেয়ারও করা হলো। সো সি, এখানে কাপড় চোপড় থেকে শুরু করে টপস, তারপরে জুয়েলারি, তারপরে হাঁড়ি বাতিল, বাচ্চাদের খেলনা, মানে অনেক কিছু পাওয়া যায় আর কি। তো প্রতিদিনই দেখা যায় যে বিকালবেলা সবাই এখানে হাঁটতে বের হন আর এই যে কেনাকাটা করে, মানে ওই পুরো বললাম না মেলার মতন এই যে। তারপরে পাপোশ, ওই পাশে ছোটো ছোটো দোকানগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের টপস, তারপর ওয়েস্টার্ন ড্রেস, গেঞ্জি, আমরা বাসায় যেগুলো পরি আর কি, থ্রি পিস, সব কিছু ভাই সব কিছু পাওয়া যায়। মানে এখানে আসলে মনে হয় যেন একের ভিতরে সব পাওয়া হয়ে গেছে এরকম। ওই যে ওই পাতিলার দোকানটা দেখতে অনেক ফ্যাসিনেটিং লাগতেছে না আমার তো? এরকম হান্ডি পাতিলার দোকান দেখলে মনে হয় যে সব হান্ডি পাতিল বাসায় কিনে নিয়ে আসি এরকম অবস্থা। তারপরে এই যে এখানে আরেকটা হান্ডি পাতিলার দোকান, কী সুন্দর না দেখতে। যাই হোক, তো আমি আর আমার ছোটো বোন হচ্ছে হাঁটতেছি আর দেখতেছিলাম। ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বাতাস হচ্ছিলো। তারপরে যে ফুচকার দোকান দেখে ভাবলাম যাওয়ার সময় একটু ফুচকা খেয়ে যাবো। এখানে অনেক ধরনের স্ট্রিট ফুডও কিন্তু পাওয়া যায়, সেগুলোও অনেক মজা হয়। এই যে কতগুলো বড় বড় হাঁড়ি পাতিল, আমার ভাই খালি ক্রোকারিজ আইটেমের প্রতি যে কী এক নেশা। হাঁড়ি পাতিল, থালা বাসন, সেটের বাটি, মানে এগুলো কেনার প্রতি অন্যরকম একটা আগ্রহ কাজ করে। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাতিল পাওয়া যায় আসলেই। তো যারা হচ্ছে আমার এরিয়ার আশেপাশে থাকেন তারা কিন্তু অবভিয়াসলি এখানে আসতে পারেন। আর নর্মালি আমরা মৌচাক নিউ মার্কেট থেকে যে টাইপের শপিংগুলো করি না, মানে গেঞ্জি টাইপের, টপস টাইপের, মানে খুব আহামরি কালেকশন না হইলেও মোটামুটি চলে যায়, মানে চলার মতন আর কি। তো আকাশটাও কিন্তু সেদিন বেশ সুন্দর লাগছিল দেখতে, মানে মেঘগুলো এত সুন্দর হয়েছিল। তো সেটাই আর কি আপনাদেরকে আমি একটু দেখানোর ট্রাই করব একটু পরে। তো আমি আর আমার ছোটো বোন হচ্ছে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখতেছি, এনজয় করতেছি। যদিও আমাদের ওই দিন আসলে কেনাকাটার কোনো ইন্টেনশন ছিল না, জাস্ট এমনি হাঁটতে বের হয়েছিলাম। মাঝে মধ্যে আমি আর আমার ছোটো বোন যাই বিকালবেলা, দেখা যায় ভাল লাগতেছে না বা বোর লাগতেছে, যে একটু হেঁটে আসি, একটু ফুচকা টুচকা খেয়ে আসি, ভালোই লাগে, সময়টা খুব ভালো কাটে আর কি। তারপরে যে স্যান্ডেলের দোকান থেকে ভাবলাম এক জোড়া স্যান্ডেল একটু দেখি, বাট আমার বোন আমাকে টেনে টেনে নিয়ে আসতেছিল যে না কিচ্ছু কিনতে পারবা না। এনিওয়েজ, তো এই যে বলতেছিলাম যে আকাশটা খুব সুন্দর আর এখানে কিন্তু একটা পুকুর আছে। পুকুরটা না আগে আরও বেশি সুন্দর ছিল, পরিষ্কার ছিল, বাট ইদানিং আর কি একটু কেমন জানি হয়ে গেছে। আগে কিন্তু আরও বেশি ভালো ছিল, এখানে মানুষ গোসলও করতো। তারপর হাঁটতে হাঁটতে এই যে বাড়িটার দিকে চোখ পড়লো, একটা মানে পুরানো দিনের বাড়ি টাইপের ফিল দিল আমার। না পুরোনো দিনের বাড়ি বা স্টাইলগুলো খুব ভালো লাগে। আমি যে পুরান ঢাকায় যাই ওখানে, যদিও এখন অনেকগুলাই নাই, বাট তারপর কিছু কিছু দেখলে আসলে অনেক ভালো লাগে। তারপর হচ্ছে আমরা দুইবোন একটা পাঁপড় খেলাম। পাঁপড়টা খেতে খেতে চিন্তা করলাম যে এবার একটু ফুচকা খাওয়া উচিত। তারপরে হচ্ছে চলে গেলাম ফুচকার দোকানে। এই ছোটো ফুচকাগুলোর প্রতি ভালোবাসা মনে হয় কোনোদিনও কমবে না, যতই নিউ মার্কেট মৌচাক তালতলার ফুচকা খাই না কেন, এই ছোটো ছোটো ফুচকাগুলো আসলে এই অন্য লেভেলের শান্তি দেয়। বাট যদিও এই স্ট্রিট ফুডগুলো অনেক আনহাইজিনিক, মানে আমি খাইলেও আমি বলবো যে আসলেই ভাই অনেক আনহাইজিনিক। বাট কী করার আছে, আমরা মেয়েরা তো আসলে খাই, মানে খাবো মানে খাবোই, যতই আনহাইজেনিক বুঝাক আর যাই করো। বাট আমি আসলে আগের চেয়ে এখন অনেক বেশি ট্রাই করি বাইরের মানে স্ট্রিট ফুড খাই, বাট থাকে না যে একেবারেই মনে হচ্ছে আনহাইজেনিক, ওগুলো আসলে অ্যাভয়েড করার ট্রাই করি। তো যাই হোক, ফুচকা বানাতে বানাতে এই যে বোম্বে মরিচগুলোর দিকে চোখ পড়লো, দেখে অনেক ভালো লাগতেছিল। টস মানে বোম্বে মরিচ দেখলেই আমার একদম জিভায় পানি চলে আসে এরকম অবস্থা। তো মামাকে বললাম যে আমাদের ফুচকার মধ্যে হচ্ছে বোম্বে মরিচ দিতে। তো উনি হচ্ছে যে আমাদের জন্য এই লাল টকটকে একটা বোম্বে মরিচ দিয়ে আমাদের ফুচকাটা রেডি করে দিচ্ছিলেন। আর আমি বসে বসে মানে সরি দাঁড়ে দাঁড়ায় পুরো প্রসেসটা দেখতেছিলাম আর কি। তো দেখতে দেখতে একটু ওয়েদারটাও এনজয় করলাম অ্যান্ড দেখতেছিলাম আর কি। খুব সুন্দর বাতাস হচ্ছিলো, এই যে গাছের ইয়াগুল পাতাগুলো কি সুন্দর নড়তেছিল, তো এটা দেখে অনেক ভালো লাগতেছিলো। তো এই করতে করতে আমাদের ফুচকাও রেডি হয়ে গেল, দেন আমরা দুই বোন ফুচকা খেলাম। টকটা খুব আহামরি লাগে নাই আমার কাছে, মানে এখানে অনেকগুলো দোকান আছে তো এক একটা টেস্ট এক এক রকম। তো তারপরে হচ্ছে রিক্সা নিয়ে আমরা বাসায় চলে আসলাম। সো আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।